লালমনিরহাট জেলার পাটগ্রাম থানা থেকে সোহেল শিপাত নামে এক যুবক কয়েকদিন আগে হোয়াটসঅ্যাপে নক করে এবং বলে যে এই পাটগ্রাম উপজেলার এমন কোনো যুবক নাই বা কুর্তি কোনো ছেলে নাই যারা এই জুয়ার মধ্যে আসক্ত হয়ে নাই। তারা এই জুয়ায় আসক্ত হয়ে চুরি ডাকাতি সিনতাই থেকে সব কাজ করতেছে এবং তারা বাড়ির যে গরু ছাগল আছে সেটাও কিন্তু তারা রাখতেছে না অর্থাৎ ওই এলাকার যারা সাধারণ মানুষ আছে তারা অনেক বিপদের মধ্যে পড়ে গেছে আর এমনভাবে তারা একে অন্যকে ব্রেনওয়াশ করতেছে তার ফলে তারা কেউ যদি ভালোও থাকে তাকে তারা ওই জুয়ার মধ্যে নিয়ে আসতেছে সে নিজেও পঁয়ত্রিশ হাজার টাকা অলরেডি জুয়া খেলে হারে গেছে এবং সে এখান থেকে ফেরত আসার জন্য বিভিন্ন জায়গায় সাহায্য কামনা করেছে এবং আমাকে খুব একটা ভিডিও বানাইতে বলেছে তো বিষয়টা হলো এটা যে এই পাটগ্রাম উপজেলা একটা লালমনিরহাট জেলার মধ্যে পড়ে এবং অনেক একটা দরিদ্রপ্রবণ এলাকার মধ্যেই আমরা জানি পড়ে তো তারা যদি এই কষ্টের টাকাটা জুয়া খেলে শেষ করে দেয় তাহলে তাদের যে ভবিষ্যৎ সেটা এমনিতে ধ্বংস হয়ে যাচ্ছে সেটা কখনোই ঠিক কোনোভাবেই কাম্য হতে পারে না তো এই সোহেল শিপাদ ভাইকে অনেক ধন্যবাদ যে সে চেষ্টা করতেছে এই পাটগ্রাম উপজেলার যে যুবক আছে তাদেরকে যেন এই সব খারাপ পথ থেকে ফেরত আসতে পারে নিয়ে আসতে পারে এমনকি নিজেও ভালো হতে পারে তাদের প্রতি আমার অনুরোধ বিশেষ করে পাটগ্রাম উপজেলার সঙ্গে সবাইকে আর কি দেশের যে যারা এই খেলার মধ্যে আছেন তারা কিন্তু কোনো সময় কিন্তু শান্তিতে থাকতে পারেন না আজ নয়তো কাল আপনি হারবেন হয়তো আজকে দু টাকা জিতবেন কিন্তু কালকে দশ টাকা হারবেন অর্থাৎ সবসময় আপনি লসের মধ্যেই থাকবেন তো দুই মিনিটের শান্তির জন্য দশ মিনিটের অশান্তি করার তো দরকার পড়ে না সেজন্য আপনাদের উচিত হবে আপনাদের এই খেলা থেকে নিজেকে বিরত রাখা এবং এই খেলা থেকে বিরত রাখতে পারলে নিজেকে আপনি কিন্তু এই চিন্তায় চুরি ডাকাত থেকেও কিন্তু নিজেকে বিপদে রাখতে পারবেন ফলে আপনাকে আর জেলেও যেতে হবে না আর পরিবারকে কষ্টের মধ্যে থাকতে হবে না নয়তো কিন্তু আপনার জীবনটা একদমই শেষ হয়ে যাবে যেটা শৈলশীপাত নিশ্চয়কে তার গ্রামের আশেপাশের যুবকদের দেখতে পাচ্ছে। যেটা কোনোভাবেই কারো কাম্য নয় সেটা শুধু পাটগ্রাম কেন যে গ্রামে হোক না কেন সব জায়গাতেই প্রযোজ্য আপনারা যারা জুয়ার মধ্যে অলরেডি আসক্ত হয়ে পড়ে গেছেন অনলাইন ক্যাসিনো থেকে শুরু করে ক্রিকেট বাজি ওগুলো থেকে নিজেকে বিরত রাখেন